সমর্থকরা কিন্তু একদম আনন্দে নাচতে নাচতে স্টেডিয়াম থেকে বেরাচ্ছে বললেই চলে, কেননা লিগ শিল্ড জিতে গেছে মোহনবাগান। কলকাতাতেই লিগ শিল্ড এলো বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে, আর দেখতেই পাচ্ছেন সমর্থকরা একে একে সবাই আসছে। দেখার মতন ম্যাচ মুম্বাই আর মোহনবাগান, যে ম্যাচটার অপেক্ষায় সবাই ছিল। আসবো উচ্ছ্বাসে আনন্দে মাতোয়ারা মোহনবাগান সমর্থকেরা সবাই বেরাচ্ছে, আমি একটু যাওয়ার চেষ্টা করবো। কেমন দেখলেন, কেমন দেখলে, কার গোল সব থেকে বেশি ভালো লাগলো? লিস্টনের। দাদা কেমন দেখলেন লিগ শিল্ড কলকাতাতেই এলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ধরলাম, তুমি ছবি করবে, তুমি আমি ধরলাম, তুমি সমর্থকদের উচ্ছ্বাস কতটা উৎসাহিত সমর্থকেরা, আর হবে না ভাই কেন, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ কিন্তু কলকাতাতেই এলো লিগ শিল্ড। আর সেই সমর্থকরা একে একে বেরাচ্ছেন, তার উচ্ছ্বাস কিন্তু সত্যি দেখার মতন, কেননা বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বারে বারে একটাই কথা, লিগ শিল্ড কলকাতাতে মুম্বাইকে হারিয়ে, মুম্বাইকে যে কখনো হারাতে পারেনি মোহনবাগান, সেই রেকর্ড আজকের ভাঙলেন হাবাস। কি বলবেন দাদা, কেমন লাগলো ম্যাচ, কেমন উপভোগ করলেন? সম্ভব নয়, একমাত্র আজকের জন্য পৃথিবীর সেরা কাপ মোহনবাগান। তবে এই লিগ শিল্ড নিয়ে আরো উচ্ছ্বাস আনন্দ আপনাদের সামনে তুলে ধরবো, আপনারাও চোখ রাখুন স্পট অন নিউজে।